আসসালামু আলাইকুম। আমার সামনে যে তিনটা জিনিস দেখছেন, এই তিনটা জিনিসই অনেক রকম ব্যবহার আছে। তার মধ্যে আমরা কিছু জিনিস এটাতে চেঞ্জ করার চেষ্টা করেছি, একদম আপডেট করেছি যে বিষয়গুলো, সেটা নিয়ে আজকে আর কি ভিডিও করব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন লম্বা করে দাঁড় করানো, এটা হচ্ছে ডিজিটাল খন্তা। একটু আরিফ, তুমি আমাকে হেল্প করো, এটা একটু হাতে নাও। হ্যাঁ, এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন সামনে, এই এই যা হচ্ছে নতুন। আপনার আগের যে খন্তার ডিজাইন, সব খন্তা সবই একই রকম, শুধু এই খন্তাটাতে যেটা হচ্ছে, এটাতে মাটিটা ফেলানোর জন্য আপনারা জানেন যে এক হাত দিয়ে যেটা করে, তো এর আগে যেটা দেখেছিলেন আপনারা, যেটা ব্যবহার করেন নিয়মিত, সেটা হচ্ছে এরকম কিছু থাকে না, জাস্ট একটা এরকম গোল জায়গা থাকে যেটা দিয়ে আপনারা মাটিটাকে তোলেন। তো এই মাটিটা তুলতে গিয়ে অনেক সময় হতে দেখেন আপনারা পা দিয়ে বারবার বাড়ি দিতে হয় বা যে কোনো বাঁশের উপরে রেখে তারপরে মাটিটাকে নামাতে হয়। কিন্তু এটাতে যে আমরা যেটা সিস্টেম করেছি, আপনারা যখন মাটিটা তুলবেন তখন এখানে যখন পা দিবেন মাটিটাকে আস্তে করে নামিয়ে দিবে। তো এটা আমরা এখন একটু লাইভ দেখব যে কিভাবে কাজ করে। তার আগে বলে নিই, এই যে সামনে যেটা দেখছেন এই দুটা হচ্ছে, একটা হচ্ছে নতুন লাঙ্গল, এখন আলুর সিজন চলছে, আলুর ক্ষেতে এটা ব্যবহার করতে পারবেন এবং এটা খুবই হালকা। আর এটা হচ্ছে 4G কোদাল বলে এটাকে, আমরা এটার নাম দিয়েছি। এটারও বৈশিষ্ট্য আপনাদেরকে জানাবো, এটা কী কী আসলে, এই বিষয়টা জানানোর আগে আমরা ভিডিওটা একটু দেখি। এটা একটু আরিফ তুমি আমাদেরকে দেখাও, আমরা একটা গর্ত করা শুরু করেছি অলরেডি। দেখেন এটা দুইটা হাতল থাকার জন্য সুবিধা হচ্ছে, দুই হাত দিয়েও এটাকে ধরতে পারবে এবং চাইলে এক হাত দিয়েও এটাকে দূর থেকে ফেলতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই জাস্ট প্রেস করলেই মাটিটাকে পড়ে যাবে। আপনি এখানে পায়ের ভার দিয়েও, একটু দেখায় দাও যে পায়ের ভার দিয়েও এটাকে জোর করে দিতে পারবেন, চাপ দেওয়ার সুযোগ আছে এবং আপনি চাইলেও এক হাত দিয়েও এটাকে নামিয়ে দিতে পারেন। এই যে দেখলেন উঠে গেল, এটা জাস্ট এখানে ফেলে পা দিয়ে চাপ দিলেই আপনার ইয়েটা হয়ে যাবে। এখন গর্তটার দিকে দেখেন আপনারা, দেখেন আমরা মোটামুটি যে গর্তগুলো করছি সেটা আপনি প্রস্থটাও বাড়াই নিতে পারবেন যেভাবে করেন। এবং এ দেখেন মাটিটা ওঠার পর কেমন হয়েছে, একদম এইটা যখন আপনারা নর্মালি করতে যাবেন সেটার ক্ষেত্রে আপনাকে বাঁশের উপর বা যে কোনো কিছুর উপরে ঠেকনা দিতে হবে, তারপর এইটা আর কি আপনার মাটিটা উঠবে। এটাতে জাস্ট আপনি প্রেস করে, পা দিয়ে একটা প্রেস করলেই মাটিটা উঠে যাবে। এই জি, এটা খন্তি, একদম নতুন খন্তি, আমাদের এলাকায় এটাকে খন্তি বলে আর অনেক জায়গায় খন্তা বলে, আমরা জাস্ট খন্তাটাকে ব্যবহার করেছি। ওটা ও কাজ করছে দেখুন, এটা হচ্ছে লাঙ্গল, তবে এটা হচ্ছে আমরা বলি এটাকে 4G কোদাল, কারণ হচ্ছে এই কোদালটাতে দেখেন কোনো ঝালাই নেই। অন্যান্য কোদালে যেটা সুবিধা বা অসুবিধা আছে, এখানে ঝালাই থাকে, মাটিতে কিছুদিন কাজ করলে জং আসে, যেটা কারণে এই লাঙ্গলগুলো বেশি দিন টেকে না। তো এটা একদম ফিক্স, এটাতে কোনো ঝালাই নেই, এটাতে কোনো ঝালাই নেই, এটাতে জাস্ট আপনি যে বাঁশ বা কাঠ যেটাই চান ব্যবহার করে এটাকে ব্যবহার করতে পারেন। এবং একটা শীটের উপরেই এই কোদালটা আর কি, জাস্ট একটা শীটের উপরেই এবং খুবই ভারী। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, যারা আলুর কাজ করেন তারাও এটা ব্যবহার করতে পারেন, ছোটো ছোটো কাজে ব্যবহার করতে পারেন। এটা সহজেই নষ্ট হবে না, কারণ হচ্ছে এটাতে দেখতে পাচ্ছেন কোনো ঝালাই নেই, যেটা জংও হবে না, মরিচাও পড়বে না, একদম একটা ফুল শীটের। আর এই লাঙ্গলটা যেটা হচ্ছে, এই লাঙ্গলটাও দেখতে পাচ্ছেন এখানেও ঝালাই কম আছে কিন্তু এটা পাতলা অনেক। আপনারা যেটা নর্মালি ব্যবহার করেন এটা অনেক ওজন হয়, কাঠের হয়, এটার একদমই ওজন নাই। এই যে আমি হাত জাস্ট দুই আঙুল দিয়ে ধরে রাখতে পাচ্ছি, খুবই পাতলা এবং খুবই দামও কম। এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে জাস্ট বাঁশ লাগিয়ে নেবেন বা কাঠ লাগিয়ে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন, এবং এটা খুবই ভালো একটা লাঙ্গলের ফালা, আপনারা চাইলে ওটাও নিতে পারবেন। তো মোটামুটি আজকে হচ্ছে আমরা এই তিনটা জিনিস দেখালাম, একটা হচ্ছে ডিজিটাল খন্তা, এইটা হচ্ছে একদম একটা ডিজিটালি বলতে পারেন, এটাও একটা লাঙ্গল, আর এটা হচ্ছে আপনার
কোদাল, এই তিনটা জিনিস মোটামুটি আমরা কালকে আমাদের ওয়ার্কশপ থেকে রেডি হয়েছে। আপনারা হয়তো আগামী কাল থেকে এগুলো ডেলিভারি পেতে পারেন। তো এগুলো না আপনাদের কাজকে অনেক সহজ করে দিবে, এগুলো না আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের কাজে বিভিন্ন জায়গায়। আপনারা, আমরা চাই আপনাদের কাজগুলো আরও সহজ হোক, আরও কম সময়ে করতে পারেন। তো সবাই ভালো থাকেন, যদি এগুলো নিয়ে কোনোটা প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।